আপনারা দেখছেন সনাতন মিডিয়া। যুগ যুগ মুনি ঋষি ধ্যানে মগ্ন থাকে বসি, পাইতে ওই যুগল চরণ, কৃষ্ণ ভক্ত ধরা ধামে মত্ত হে কৃষ্ণ ও নামে, কৃষ্ণ কৃষ্ণ বলো সবে মুখে, যত পারো উচ্চ স্বরে কৃষ্ণ কৃষ্ণ বলো সবে, তীর্থ হোক এই ব্রজধাম, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ সমাগত ভাগবত পিপাসু কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত সকলার শ্রীচরণ কমলে রইল এই অধমের কোটি কোটি দণ্ডবত প্রণতি। সকল গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সকলে আমাকে কৃপা সঞ্চার করবেন, আশীর্বাদ করবেন, করুণা করবেন, তবেই হয়তো আমার গৌর হরি, আমার আধামাধব, আমার পরম আরাধ্য শ্রী গুরুদেব আমার হৃদয় মন্দিরে এসে তারই সেই বৃন্দাবন লীলা কথা তথ্য ভাগবতীয় কথা আপনাদের আস্বাদন করাবেন। মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, এ বড় রহস্য গুণ ভজনেরই কথা, মুকঙ্কর অতিবাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমহম বন্ধে পরমানন্দ হে মাধব। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী মহাপ্রভুর করুণা কৃপা সান্নিধ্য লাভ হলে এবং আপনাদের মতো সাধু সজ্জন ভক্তদের করুণা কৃপা বর্ষিত হলেই আমার মতো অধমের দ্বারায় ভগবানের সেই অমৃতময় লীলা কথা হরিকথা আস্বাদন হতে পারে। তাই সকল বৈষ্ণব চরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণতি। শুধু ভাগবত ভক্তজন শিবচর কোরকচর গ্রামে, বাড়ির নাম কি, রায়বাড়িতে স্বর্গীয় পার্বতী রায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে
দিনের হরিকথার আয়োজন ছিল, আজকে তার শেষ দিবস। দূরান্ত থেকে এই প্রচণ্ড শীতের দিনে ছুটে আসা সকল ভক্তরা কত কষ্ট করে ছুটে এসেছেন ভগবানের অমৃতময় লীলাকথা হরিকথা আস্বাদন করতে। কিন্তু আমি তো ভগবানের কথা কিছু জানি না। ব্রহ্মাদেব বলছে, প্রভু তুমি আমাকে মাত্র চারখানা বদন দিয়েছ, এই চারখানা বদন দিয়ে তোমার অনন্ত গুণরাশির কথা কি বলবো আমি? তুমি আমাকে অনন্ত অনন্ত বদন দাও। সাগর যোগায় যাহার পাদ্য, বাতাসে যার মঙ্গল বাদ্য। বলছে মহাসাগর কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ তুমি আমাকে এতটুকু জলরাশি কেন দিয়েছ? আমার বুক ভরা আরো আরো অনন্ত জলরাশি দাও। এই অনন্ত জলরাশি দিয়ে তোমার শ্রীপাদ পদ্ম আমি দৌত করে দেব। শাস্ত্র বলছে, পৃথিবীর সকল সাগর যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সকল বৃক্ষলতা যদি কলম হয়ে যায়, তবু আমার রাধা গোবিন্দের গুণকথা লিখে শেষ করতে পারবে না। আর আমার মতো নরধম আমি কোনো পাঠিকা নই, আমি কোনো বক্তাও নই। আমার গৌর হরির করুণা কৃপায়, আপনাদের মহজনের আশীর্বাদে আজ এই মহান ব্যাস আসনে উপবেশন করেছি। তাই হরিকথা কৃষ্ণ কথা অনেক ভুল ত্রুটি হতে পারে, সকল ভুল ত্রুটি মার্জনা করে আপনাদের চরণ ধুলির মাঝে আমাকে একটি স্থান দেবেন। তাই সকল বৈষ্ণব চরণ কমলে রইল কোটি কোটি আত্মনিবেদন। আজকে আমাদের আস্বাদন কলিযুগ পাবন অবতার গৌর হরির লীলা কথা। গৌর হরি কে? এমন পতিত পাবন গৌর হরিকে আমরা চিনতে পারলাম না। তাই শচীর নন্দন গৌর হরিকে না চিনতে পারলে আমাদের এই মানব জনমই বৃথা হয়ে যাবে। তাই আজকে আমাদের আস্বাদন গৌর তত্ত্ব। যে জন নাহিল যম রাজা তারে বেঁধে লয়ে যায় নরকে ডুবে তাই নিতাই গৌর আনন্দের ধম যে যখন রাখিল তুলসীর হার যে না পড়ে যমলাই আর বা
বিদ্যালয় হরি নাম বিধি তার কল্পিতা শ্রী ভাগবত প্রমামলম প্রমামহত্তম শ্রী চৈতন্য মহাপ্রভুর মত্তমিদম নতত্তরতর শ্রী শ্রী অমল পুরাণ শ্রীমদ ভাগবত বললেন, যিনি অনন্ত জগতের আরাধ্য বস্তু তিনি হচ্ছেন আমার সেই যশোদা দুলাল, নন্দ দুলাল, সেই বালগোপাল, গোপিনীদের প্রাণ, সিদাম সুধামের সেই বাল্য সখা। আবার কি বললেন, তিনি চৈতন্য মহাপ্রভু, তাই বললেন না? তা মহাপ্রভুকে তো আমরা চিনি না, তাই তো পাপাচ্ছন্ন কলিহত জীবের এই মলিন দশা। মহাপ্রভুকে আমাদের বেশ করে চিনতে হবে। ভগবান যুগে যুগে
দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে যুগে যুগে অবতীর্ণ হন। গীতায় ভগবান বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম্, অধর্মস্য তদত্তনম্ সৃজাম্যহম্, পরিত্রাণায় সাধুনাম বিনাশ চ দুষ্কৃতম্, ধর্মস্থাপনার্থ সম্ভাবামি যুগে যুগে। বলছে আমি সাধুদের ত্রাণ করতে আর দুষ্টের দমন করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। গীতায় সপ্তম অধ্যায়ের সাত নম্বর শ্লোকে ভগবান বললেন, মত্তোপরতনন্যৎকিঞ্চিদস্তি ধনঞ্জয়া ময়ি সর্বমিদম প্রথম সূত্রে মণিগণা এব। ভগবানকে তো আগে চিনতে হবে। এ ধনঞ্জয়, আমার চাইতে সে শ্রেষ্ঠ ব্যক্তি এবং বস্তু এই ত্রিজগতে আর কেউ নেই। মালা যেমন সুতো দ্বারা গাঁথা থাকে, বলছে সুতোটা ছিঁড়ে গেলে যেমন ফুলগুলো ঝরঝর করে পড়ে যায়, আমি তেমনি করে প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছি। ঈশ্বর সর্বভূতানাম হিদুদ্দেশে অর্জুন তিষ্ঠন্তি সর্বভূতানি। বলছে ভ্রমণ সর্বভূতানি যন্ত্রমায়া। গীতায় ভগবান অষ্টদশ অধ্যায়ের একষট্টি নম্বর শ্লোকে বললেন, আমি সবার হৃদয়ের ভিতরে আমি আছি। তেত্রিশ কোটি দেবতা বলো আর বত্রিশ কোটি বলো না কেন, যাই বলো না কেন, তোমার হৃদয়ে কিন্তু আমি বসে আছি। বলছে যন্ত্রের মতো কাজ করছি। মোবাইলের ভিতরে যেমন যন্ত্র, একটা যন্ত্র নষ্ট হয়ে গেলে কথা ভেসে আসে না, আর আমার ভগবান যখন এখান থেকে বেরিয়ে গিয়ে আর তোমার এই দেহে খাঁচার ভিতরে প্রবেশ করবে না, আর কথা ভেসে আসবে না। আর ভগবান যদি এই নশ্বর বলছে এই খাঁচা থেকে যখন বেরিয়ে যাবে, যতই আপনারা ফোন করেন না কেন বিন্দাদাসী, একটু আসবেন কি, আমরা একটু হরি কথা শ্রবণ করব। শত ডাকলে বিন্দাদাসী সাড়া দেবে না কেন, বিন্দাদাসী বেরিয়ে গিয়েছে সেই পরমাত্মা, সবার হৃদয়ের ভিতরে ভগবান অবস্থান করছে। বলছে যিনি চলে গেলে, যে বাতাসটা বেরিয়ে গেলে পৃথিবীর সকল সুখ আহ্লাদ আনন্দ সব কিছু থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, তিনি হচ্ছেন আমার ভগবান। গীতায় পরিষ্কার বলে দিলেন যে আমি সবার হৃদয়ের ভিতরে আছি। তাই ভগবান বললেন যে আমি তো কথা দিয়েছিলাম যে যুগে যুগে আমি অবতীর্ণ হব সাধুর ত্রাণ করতে আর দুষ্টের দমন করতে, তাই না? তিন যুগে কিন্তু তাই করেছেন। ওই সত্য যুগেও নারায়ণ রূপে তিনি ভগবান দুষ্টের দমন করেছেন, রাম অবতারও করেছেন ত্রেতা যুগে, আবার কৃষ্ণ অবতারে দ্বাপর যুগেও তিনি তাই করেছেন। কিন্তু ভগবান বললেন, হ্যাজি আমি এই কলিযুগে আমি সাধুকে করুণা করব না, আমি পাপীকে কৃপা করব।
অনরিপিত চরিমিচিরাদ করুণাবতীর্ণ কলৌ সমর্পত উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দিবিত সদাই হৃদয় স্কন্দরা স্ফুরতব শচীরি নন্দন যে ধর কোন যুগে কোন কালে অর্পিত হয়নি সেই অনর্পিত প্রেমধন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন বলছে রতি না হইল তাতে সেই গোলকের প্রেমধন আমার শ্রীমান মহাপ্রভু শ্রীমতী রাধারানীর খাজ ভান্ডার ভেঙে নিয়ে এলেন। বলছে একদিন শ্রীমতী রাধারানী গোবিন্দকে বলছে, প্রভু তোমার নাম, বলছে তোমার ওই মধুর মুরালি ধরে যখন তুমি আমাকে ডাকো তখন আমি আর ঘরে রইতে পারি না, বেদ ধর্ম কুল ধর্ম সতী ধর্ম পতি ধর্ম সব কিছু ত্যাগ করে আমি তোমার কাছে ছুটে যাই। বলো দেখি কেন এভাবে আমি ছুটে আসি, তোমার নামে কি জাদু আছে কি মধু আছে? তখন ভগবান বলল, শ্রীমতী আমি কৃষ্ণ হয়ে তো কৃষ্ণ নামের মহিমা আমি জানি না, আমার নামে যে কি মধু আছে কি জাদু আছে আমি নিজেই জানি না, তাহলে আমি কি করে জানবো? আমার জানতে হবে কৃষ্ণ নামে কি মধু আছে। অনন্ত জগৎ ধনির ধন চলে যায়, মানির মান চলে যায়, কোটিপতির টাকা চলে যায়, রূপবতী রূপ চলে যায়, কি আছে এই নামের ভিতরে আমি নিজে নামই হয়ে তো জানতে পারলাম না, জানতে আমার হবেই কিন্তু জানবো কি করে? আরে আমি তো রাজা, আমার কাছে ভাবও নেই ভক্তিও নেই, আমার কাছে দীনতা নেই কিচ্ছু নেই, নামের মহিমা জানবো কি করে? বলছি আমিও কাঁদবো, তুমি যদ্রূপ ভাবে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদায় তুমি কি সুখ পাও? শ্রীমতী এক বছর নয় শত বছর তোমাকে পরিত্যাগ করে, বৃন্দাবনে পরিত্যাগ করে 16,108 জন রমণী নিয়ে আমি মথুরায় গিয়ে রাজা হয়েছি, দ্বারকায় গিয়ে রাজা হয়েছি, কিন্তু সারা জীবন কেঁদেছ রাধারানী। শুধু ললিতাকে বলছে, ললিতা তুই একবার গিয়ে দেখে আয়, 16,108 জন রমণী নিয়ে আমার বধুয়া সুখে আছে তো, আমার কৃষ্ণের সুখই তো আমারই সুখ। আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তাহে কহে কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। কালকে একটু টাচ দিয়েছিলাম ভগবানের দেহখানা তিনটি শক্তি দ্বারা গঠিত, সচ্চিত আনন্দ সচ্চিদানন্দময় কৃষ্ণের স্বরূপ, একই চিত শক্তি ধরে তিন রূপ, আনন্দ অংশে লাদিনী, সদ অংশে সন্ধিনী, চিদ অংশে সম্ভিদ, যারে জ্ঞান করি জানি। শ্রীমতী রাধারানী কোন রক্ত মাংসের নয়, ভগবানের প্রেম সত্তার ঘনীভূত মূরতিখানা। বলছে প্রেমের স্বরূপ দেহ প্রেম বিভাবিত, কৃষ্ণের প্রিয়সী স্রষ্টা জগতে বিদিত, কৃষ্ণকে আহ্লাদে
তাতে নাও মলাদিনী সেই শক্তির দ্বারে কৃষ্ণ সুখ আস্বাদে আপনি গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ সরব সুখ কান্তা শিরোমণি। আমরা নিজেকে সুখ দেবার জন্য জগতে এসেছিলাম, আর শ্রীমতী রাধারানী বলছে আমার সসুখ বর্জিত, নিজের কোনো সুখ নেই, আমার বধুয়া সুখে আছে তো 16,000 কেন, আরো যদি 16,000 রমণী নিয়ে সে সুখে থাকে তাতেই তো আমার সুখ আছে। কি এমন কোন ভক্ত পৃথিবীতে আছে সুখ চাই না? তোমাকেও চাই না। ভগবান গীতায় পরিষ্কার বলে দিয়েছিলেন যে যথামাং প্রপাদ্যন্তে তাংস্ততৈব ভজম মহম মম ভক্তানুবর্তন্তে মনুষ্য পাত্র সর্বস্ব। যে যইসে ভজে কৃষ্ণ তারে ভজে তৈসে, সে প্রতিজ্ঞা ভঙ্গ হল গোপীর ভজনে তাহার সিদ্ধান্ত কহে ভগবতে। ভগবান বলল গীতার শ্লোকটা মিথ্যা হয়ে গেল। হে রাধারানী, রাধারানী বলছে শ্যামনগর কিচ্ছু চাই না তোমার কাছে। ভগবান বলছে তুমি আমাকে যদ্রূপ ভাবে ভালোবেসেছো, আমিও তোমাকে তদ্রূপ ভাবে ভালোবাসবো। বলছে হে গোবিন্দ তোমার কাছে ভালোবাসা চাই না, তুমি আমাকে দুঃখ দাও। কুন্তী দেবী দামো যেমন বলেছিল প্রভু তুমি আমাকে দুঃখ দাও বিপদ সন্তু তাসা তত্র তত্র জগৎগুরু যাচ্ছাত পুনভাবত দর্শনাম। হে জগৎগুরু তুমি আমাকে দুঃখ দাও। বলছে কেন পিসিমা দুঃখ চাইলে কেন? দুঃখ চাইলাম কেন জানিস? যতদিন কুন্তির জীবনে পঞ্চ পাণ্ডবের জীবনে দুঃখ ছিল ততদিন অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম কোটি কল্প কাল যদি করে নাম সংকীর্তন তবুও মেলে না ব্রজের ব্রজেন্দ্র নন্দন। যতদিন দুঃখ ছিল ততদিন ছুটে আসত ভগবান পঞ্চ পাণ্ডবকে রক্ষা করতে, সেই সুযোগে না আমরা ভগবান দর্শন করতাম। বারবার ভগবান দর্শনে আমাদের আর পুনর্জন্ম হবে না। ভগবানকে বলছি কৃষ্ণ সুখ চাই না, তুমি যত পারো আমাকে দুঃখ দাও, দুঃখ না পেলে যে তোমাকে পাওয়া যায় না। ভগবান বলছে কোন পথে যাই আমি ভক্তের কাছে জানো? মহাপণ্ডিত উদ্ধব ভগবান কাঁদছে সিংহাসনে বসে বসে, বলছে কি ব্যাপার কাঁদছো কেন? অনন্ত শাস্ত্রে দেখেছি ভক্ত কাঁদে ভগবানের জন্য, কিন্তু ভগবান কার জন্য কাঁদে গো? ভগবান বলছে হে উদ্ধব ভগবান কাঁদে ভক্তের জন্য। পারবে কি বৃন্দাবনে যেতে? জানি না জানি না, আমার চিদাম সুধাম দাম বসুধাম আমার ললিতা বিশাখা আমার প্রাণেশ্বরী রাধারানী, আমার পিতা মাতা বেঁচে আছে কিনা একটু দেখে আসো না, কুশল সংবাদটা এনে দাও। নিজের জামা কাপড় পরিয়ে রথের উপরে চড়িয়েছে যাও উদ্ধব, চলে যাও ব্রজধামে। ভগবান মৃত্তিকা দিয়ে হাঁটছে আর বলছে উদ্ধব তুমি কিন্তু প্রথমেই ব্রজে গিয়ে গোকুলে যাবে। বলছে গোকুলে তো কোনোদিন আমি যাইনি, আমি তো চিনি না কোন পথে যাব গোকুলে। ভগবান বলছে উদ্ধব কালো যমুনার জল পেরিয়ে দেখবে যমুনায় ছোট্ট একটা নদী এসে মিশ্রিত হয়েছে, আর ওই যমুনার ছোট্ট নদীর পাড় বেয়ে বেয়ে যেতে যেতে যেখানে নদীটি থেমে গিয়েছে ওখানেই তো আমার পিতামাতা থাকে। উদ্ধব মহাপণ্ডিত জিজ্ঞাসা করলেন ভগবান
নদীটি ওখানে গিয়ে থেমে গেল কেন? বলছে উত্থান, ও তো জলের নদী নয়, ও যে আমার পিতা মাতার অশ্রু জলের নদী, ও যে আমার পিতা মাতার অশ্রু জলের নদী। ওই নদীতে ভেসে ভেসে আমি ভক্তের নয়ন জলে ভেসে ভেসে ভক্তের কাছে ছুটে যাই। তাই রাধারানী বলছে কাদাই তো ভালো। ললিতা এসে বলছে, বারে বারে বলছি না ওই নিষ্ঠুরের সঙ্গে প্রীতি করিস না, ও কাউকে ভালোবাসতে পারে না, শুধু ব্যথা দেয়, সারা জীবন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবি নাকি, ভুলে যা। রাধারানী বলছে, ললিতা কৃষ্ণ বলে কাদায় যে কি সুখ, একবার কেঁদে দেখ না দেখি, একবার কেঁদে দেখ। সখীরে কে বা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গিয়া, ব্যাকুল করিল মোর প্রাণ, কাদাই তো ভালো। তাই সারা জীবন ধরে আমি কাঁদব প্রভু, কাঁদতে কাঁদতে আমার হৃদয়ের যত কামনা বাসনা সব ধৌত হয়ে যাবে। হৃদয়টা পরিষ্কার না হলে তো ভগবান এখানে বসতে পারে না। তাই ভক্তদের কাঁদায় ভগবান, সারা জীবন ধরে কাঁদায়। তাই বলছে শ্রীমতী, আমি তো বলেছিলাম যে যেভাবে আমাকে ভালোবাসে আমি তাকে তদ্রূপভাবে ভালোবাসব, কিন্তু পারিলাম না। যে যথা মাং প্রপাদ্যন্তে তাং স্ততই ভবজম মহম মমবত্তানুবত্তন্তে মনুষ্য পাত্র সর্বস্ব, যে যইছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে, সে প্রতিজ্ঞা ভঙ্গ হল গোপীর ভজনে, তার সিদ্ধান্ত কহে ভগবতে। তাই ভগবান শ্রীমতী রাধারানীকে স্বপ্ন আদেশে দেখা দিলেন। মনে মনে ভাবলেন, আমার তো গৌর হতে হবে, না হলে তো ঋণ শোধ হবে না। তাই স্বপ্ন বিলাসে দেখা দিলেন, নিশি প্রায় শেষ, শ্রীমতী রাধারানী একটা দূর স্বপ্ন দর্শন করলেন। নিধুবনে দুজনে চৌদিকেতে সখীগণে শুদ্ধি আছে প্রেমের আলো, অপন দেখি কাঁদি কাঁদি কয়ে বধু পাশ গো, কাঁদি কাঁদি কয়ে বধু পাশ, শুন শুন কান শেষে যে গৌর দর্শন করলাম।
কোটি কোটি কামদেবকে পরাজিত করেছে। ভগবানকে বলছে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী হয়েছি, আমি কলঙ্কিনী হয়েছি। বলছে কেন? বলছে নিশির শেষে এক নব যুবককে আমি দর্শন করেছি। বলছে তাকে দেখতে কেমন? ভগবান মৃদু মৃদু হাসছে। সুন্দর সুটাম গৌর বরণ নবীন কিশোর গায়ে তার নব বলি কাঁধে তার ভিক্ষার ঝুলি হাতে তার করঙ্গ চোখে তার কৃষ্ণ নামের বাড়ি সোনার গৌর আমার ধুলায় ধূসারিত। মিশির শেষে এক নব যুবককে দর্শন করেছি। বলছো তুমি তো এক কামদেবকে পরাজিত করেছো, আর আমি যে গৌর রূপ দেখেছি না, কোটি কোটি কামদেবকে পরাজিত করেছি। বলছে তাকে দেখতে কেমন? গৌর আমার কাঁচা। বলছি আমার গৌরকে দেখতে কেমন জানো? উজ্জ্বল বরণ গৌর বড় দেহ বিলসিত নীর বদি ভাব বিদেহম ত্রিভুবন পালন পায়ল সলম ত্রিভুবন পালন পায়ল সলম তাম শ্রী সচিতনায় গদ গদ অন্তর ভাবি কর প্রণাম
মধুমাকা হরি নাম লহ এই নাও কলিজীবের একমাত্র সম্বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলছি শোনো শোনো প্রভু আমার কি হয়েছে জানো আমার যেদিন জন্ম হয়েছিল না সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি অন্ধ হয়েছিলাম বৃষভানু রাজার পদ্ম পুকুরে অজনী সম্ভাবা রাধা আমার মা কৃত্তিদা দেবী স্নান করতে গিয়ে দেখলেন একই জগৎ আলোকিত করে পুকুর আলোকিত করে একটি কন্যা সন্তান খেলা করছে বৃষভানু রাজার কোনো সন্তান ছিল না আমার মা কৃত্তিদা দেবী দুপুর বেলায় স্নান করতে গিয়ে আমাকে কোলে তুলে নিয়ে এসে আমার পিতার কোলে দিল এতদিন পরে একটা কন্যা সন্তান দিল ভগবান আর সে হয়েছে জন্ম অন্ধা সেদিন কি হয়েছিল জানো আমার পিতা চারিদিকে ঢের পিটিয়ে দিল বৃষভানু রাজার একটা কন্যা সন্তান হয়েছে সে হচ্ছে জন্ম অন্ধা ভগবান যোগ মায়ার ইচ্ছায় মাকে নিয়ে বলছে যশোমতী মা আমার ছোট্ট বালগোপালকে নিয়ে কৃত্তিদা অঙ্গনে এলো কৃত্তিদা তোর নাকি একটা কন্যা সন্তান হয়েছে বোন দেখি দেখি আমার কোলে দে ভগবানকে আর শ্রীমতী রাধারানীকে একসঙ্গে কোলে তুলে নিলেন কিছু সময় পরে মৃত্তিকায় শয়ন করে দিলেন ভগবান হামাগুড়ি দিয়ে রাধারানীকে গিয়ে বলছি প্রাণেশ্বরী এসেছি আমি প্রতিজ্ঞা করেছে তো আমার চাঁদ বদন দর্শন না করে তুমি ত্রিজগৎ দর্শন করবে না এসেছি আমি ভগবানের কোমল হস্ত শ্রীমতী রাধারানীর নয়নে বুলিয়ে দিলে তখন আমার কি হয়েছিল জানো শ্যামনগর তোমার নয়নে আর আমার নয়নে যখন মিলন হলো নয়নে নয়নে বান বরিশনে তাহাতে হইল পীর যখন তুমি আমাকে প্রেম আলিঙ্গন দিয়ে হৃদয়ে জড়িয়ে ধরেছিলে প্রভু তখন কি হলো জানো হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহাতে হইল রি আর যখন আদর করে তুমি আমাকে অনন্ত চুম্বন দিলে বলছে অধরে অধরে সুধা বরিশনে তাহাতে হইল তি এই তিনটি শব্দে আমি তোমার সঙ্গে প্রীতি করেছিলাম সেদিন কি করেছিলাম জানো আমার জাতি ধর্ম পতি ধর্ম সতী ধর্ম বলছি হে শ্যামনগর আমার মানস দেহ গেহ য কিছু মোর ওর পিল পুয়া পদে নন্দ কিশোর আমার এই মনটা কি আমার এই দেহটা কি আমার এই গৃহটা কি নয়ন গঙ্গা জল দিয়ে আর তিল তুলসী দিয়ে তোমার ওই শ্রীপাদ পদ্মে রাধা দাসীকে চিরজনমের মতো নিবেদন করেছিলাম আমার সতী ধর্ম পতি ধর্ম সব কিছু তোমার চরণে জলাঞ্জলি দিয়েছিলাম কিন্তু
আজকে কি আমি কেন পরপুরুষকে দর্শন করলাম? ভগবান জিজ্ঞাসা করলে, শ্রীমতী তুমি নল গঙ্গা জল দিলে ভালো, তুলসী দিলে ভালো, কিন্তু তেল দিলে কেন? শ্রীমতী রাধারানী গোবিন্দের দুটি চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরে বলছে, প্রভু কেন তেল দিয়েছিলাম জানো? জানো তিলে তিলে গোবিন্দ নাম আমার মনে পড়ে, আমি ভুলে যাবো তিলে তিলে তোমাকে আমি মনে করতে পারি, এই সংসার মায়ায় যেন তোমার শ্রীপাদ পদ্ম আমি ভুলে না যাই প্রভু। শ্রীমতী রাধারানী ধুলায় ধূসারিত হল, বলছি হে শ্যামনাগর এই পরপুরুষকে কেন দর্শন করলাম? বলছি শোনো, ও তো পরপুরুষ নয়, ও আমার গৌরূপ। কই শোন রাধা প্রেম, কই শোন মাধুরী মা, কই শোন সুকেত হোভোর, এই তুল বাঞ্ছিত ধান ব্রজেতে না নহিল পুরাণ, কি করিব ভেবে নাহি ওল। মানুষ যখন মানে দেনাদায়িক হয়ে যায় না, ঋণী হয়ে যায়, তখন কিন্তু একটা টেনশনের ভিতরে পড়ে যায়। ভগবানও টেনশনের ভিতরে পড়ে গেলেন কেন? বলছি শ্রীমতী রাধারানী যদ্রূপ ভাবে ভগবানকে ভালোবেসেছিল, তদ্রূপ ভাবে ভগবান ভালোবাসা দিতে পারেনি, তাই শোনো শোনো শ্রীমতী, আমি ভাবিয়া দেখিনু মনে তুহার স্বরূপ বিনে সে বাসনা পূর্ণ নাহি হয়, তুয়া ভাব কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি, আমি নদিয়াতে হইব উদয়, সাধিব মনের সদা ঘুচিবে সকল বাধা, ঘরে ঘরে বিলাব প্রেমধন। আমি অনেক ভেবে দেখেছি, শোনো শোনো, আমি তো রাজা, আমি তো ভগবান, আমার কাছে প্রেম নেই, ভক্তিও নেই, চোখের জলও নেই, কিচ্ছু নেই, দাও দাও তোমার ভাব কান্তি বিলাস আমাকে দাও, আমি গৌর হব। শ্রীমতী রাধারানীর চরণে পড়লেন ভগবান। শ্রীমতী রাধারানী বললেন, ভগবান তুমি যা কিছু বলছো আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না, তুমি কহিলে সকল তত্ত্ব আমি বুঝিলাম স্বপ্ন সত্য, সেই রূপ দেখিব যে আমি, বলছি আমাকে যে সঙ্গে লবে এই দুই তনু এক হবে, এ অসম্ভব হইবে কেমনে, তোমার ধরা চূড়া কোথায় থবে, বাসিতে কোথায় লুকাবে, তুমি কালো গৌর হইবে কেমনে? আরে তুমি না কুচকুচে কালো, তুমি কি করে গৌর হবে বলো তো? গৌর আমার কাঁচা সোনা, কাঁচা সোনার রং আমার গৌর হরির, তুমি না কুচকুচে কালো। রাধারানীর মুখে একথা শুনি ভগবান বললেন, এত শুনি কৃষ্ণচন্দ্র কস্তরিয়া প্রতিবিম্ব প্রকাশিল শ্রী রাধারঙ্গ, তাহে পুনঃ প্রবেশিল দুই তনু এক হল, ভাব প্রেমময় হইল দুই অঙ্গ, মৃদু বনে এই কহে দুই তনু এক হয়ে নদ।
দিয়াতে ওই বৌদয় বলছে, নিধু বনে বসে বলছে যে নিধু বনে এই কহে দুই তনু এক হয়ে আমি নদিয়াতে হইব উদয়। তুমি যে রূপখানা আমার দেখলে না, ও আমার গৌর রূপ। তাই শ্রীমতী রাধারানীকে জড়িয়ে ধরলেন। শাস্ত্র বলল, রায় কমলিনী পদ্মের উপরে কৃষ্ণ কালো ভ্রমর করলেন, আর মধু আহরণ করতে করতে ভ্রমরটি ভুলে গেলেন, তার উড়ে যেতে হবে। দেখবেন ও সকালবেলায় না সূর্যের কিরণে পদ্ম প্রস্ফুটিত হয়, আবার বিকাল বেলায় ডুবে যায়। তাই বলছে, কলির প্রথম সন্ধ্যায় কৃষ্ণ অবতীর্ণ হইল আপনি নদিয়ায়। ওই বিকালবেলা যখন বুঝে যায় না পদ্মগুলো, পাপড়ি এইভাবে বুঝে যায়, তখন ভিতরে কিন্তু কালো কালো ভ্রমর পাওয়া যায়, তাই না? মধু আহরণ করতে করতে ভ্রমরটি ভুলে গেলেন, তার উড়ে যেতে হবে। বেশি করে মধু আহরণ করছে কেন? পাপাচ্ছন্ন কলিহত জীবকে যদি আমার উদ্ধার করতে হয়, তাহলে রাধারানীর খার ভান্ডার আমার ভাঙতে হবে। যে ধন কোন যুগে কোন কালে অর্পিত হয় নাই, সেই অনর্পিত প্রেম ধন রাধারানী সেই কুঞ্জের ভিতরে যে ধন গচ্ছিত ছিল, গোপনে ছিল, ভগবান সেই খাজ ভাণ্ডার ভেঙে আনলেন। মনে মনে ভাবলেন, কি করে চুরি করব? ভগবানের তো চুরি টুরি করার একটু অভ্যাস আছে, আপনারা তো জানেন ভগবানের এক নাম ননিচোর। না বলছি, পাঁচ প্রকারের চৌর্য বৃত্তি, দুধ চুরি করে খায়, নবনি চুরি করে খায়, আবার ওই দধি দুগ্ধ চুরি করে খায়, গোপিনীদের বসন টসন চুরি করে, আপনারা তো জানেন বসন চুরি করার ঘটনা। বলছি, আর এই অনন্ত জগতের এই চিতচোর, ভগবানের এক নাম চিতচোর, তাই না? বলছি, ভগবান মানুষের মনটাকেও চুরি করে নিয়ে যায়। লালাবাবু যখন মনটাকে চুরি করে নিয়ে গেল না, ধনীর ধন চলে যায়, মানির মান চলে যায়, রূপবতী রূপ চলে যায়। বৃন্দাবনে কি করে জানেন? মায়েরা যারা বেশি রূপ তারা মাটি মাখে। আমরা তো ছন পাউডার মেখে নিজেকে জগতে সুন্দর বলে প্রকাশিত করতে চাই, বৃন্দাবনে যে মায়েরা থাকে না, মাটি মাখে আর একেবারে ছিন্ন বস্ত্র পরিধান করে। ভগবান, এ দেহ তোমার, এই দেহ দেখে যদি কেউ আমার আকাঙ্ক্ষিত হয়, তবে তো কৃষ্ণ সেবায় লাগবে না, মাটি মেখে থাকে। কুব্জাকে জন্ম দিয়েছিল, বলছে কুব্জা না এমন কুৎসিত ছিল যে যাতে কোনোরকম কেউ কুব্জাকে দেখে মানে আকর্ষিত না হয়, আবার বিবাহ করতে না চায়। তাই কারণ কি? বলছে, রাম অবতারে না ওই রাবণের মন সর্বনাকা ছিল, রামকে দেখে এত ভালো লেগেছে, পতি বলে মানে বললো তো তুমি আমাকে বিবাহ করো, তখন লক্ষণ এসে নাসিকা কেটে দিলে, তাই না? তা ভগবান বলছে, যে যা আমাকে চায়, আমার কাছে যে যা চায় আমি তার যে জন্মে হক পূর্ণ করে দেই। তখন না বলছে, এ জন্মে হবে না, পরের জন্মে আমি দাপরে আসবো, তুমি হবে কুব্জা। কুব্জাকে এমন কুৎসিত করে রেখেছে, সব জায়গায় কুঁজ হয়েছে। আর যেদিনকে কৃষ্ণ বলরামকে অক্রমণী নিয়ে যায়, তখন ওই চন্দন বেটে বেটে না ওই কংস রাজাকে দিতে যেত, কেন ভগবান গিয়ে বলছে, ও সুন্দরী, এবার কুব্জ হয়ে যাচ্ছে তো, হাত দুখানা ধরে বলছে, ও সুন্দরী, বলছি এ কি, তুমি আমাকে এমন ভাবে নিন্দা করছো কেন? বলছি, তুমি তো সত্যিই সুন্দরী। ভগবান হাতটি ধরে একেবারে সোজা করেছে, আর ভগবানের পরশ লেগে না বিশ্ব সুন্দরী হয়েছে, তাই না? খুব জানা যে আমাকে দেখে যেন কেউ লুপ্ত চিত্ত না হয়, তাই ভগবানকে ভালোবাসতে হলে না ভক্তের চরণ ধুলি দিয়ে সর্বঙ্গে লেপন করে ঢেকে রাখতে হয় রূপটাকে,
बहिरंग रूपटा के ढेके रखले भीतरे से ही सुंदर रूपटा बैरिए आसे भगवान के भलोबासा जाए ताई की करलें भगवान पांच प्रकार चौद्यवृत्ति চুরি করতে হবে আবার ধাওয়া দিলে আবার দৌড়ে চলে যেতে হবে কিন্তু ডাকাত এবার আমার ডাকাত হতে হবে তার কারণ বেশি করে প্রেম সম্পদ লুণ্ঠন না করলে পাপাচ্ছন্ন কলিয়ত জীবকে আমি উদ্ধার করতে পারবো না তাই ডাকাতি করবার জন্য তিনি ওই রাজার বাড়ির পাশ দিয়ে ঘুরছে শ্রীমতী রাধারানী তো বৃন্দাবনেশ্বরী যেমন আমাদের বাংলাদেশের রাজা শেখ হাসিনা তাই না আর বৃন্দাবনের রাজা কিন্তু শ্রীমতী রাধারানী আপনারা যাবেন সেই নিয়ম সেবার মাসে ওই নিয়ম সেবার মাসেই ভগবান নিজেই শ্রীমতী রাধারানীকে রাজা করেছিলেন সেদিন কি হয় জানেন তো ভগবানকে এই রাধারানীর পায়ের কাছে রেখে দেয় আর ভগবান রাধারানীকে সিংহাসনে বসিয়ে দাস অনুদাস হয়ে সেবা করে তাই বলছে বৃন্দাবনের বৃন্দাবনেশ্বরী হচ্ছে শ্রীমতী রাধারানী তিনি হচ্ছে রানী আমরা তো বলছি রাজা হলে যদি সে পুরুষ হয় তাকে রাজা বলি আর যদি সে মেয়ে হয় তাকে রানী বলি তাই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী বলছে রাজা হয়েছে তো তাই রাজার বাড়ির পাশ দিয়ে ভগবান ঘুরছে মনে মনে ভাবছে ডাকাতি করব কিন্তু ডাকাতি হবে না পাহারাদার রয়েছে ললিতা বিশাখা চম্পকলতা সুদেবী অঙ্গদেবী তুঙ্ক বিদ্যা হবে না হবে না এখন কি করি ভগবান একটা কৌশল অবলম্বন করলেন মনে মনে ভাবলেন গোপিনীদের তো একটা স্বভাব আছে ওই যমুনায় যখন স্নান করতে নামে তখন বস্ত্রটা খুলে রেখে দেয় তা আমি যমুনা পুলিনে গিয়ে পালিয়ে থাকবো গাছের আড়ালে আর ওই রাধারানী রাজা যখন স্নানে নামবে তখন ওর বস্ত্রটা পরে আমি সুসুর করে ঢুকে পড়ব অন্দর মহলে ভাবকান্তি বিলাস তাই না ভগবান কি করলেন রাধারানী যখন স্নানে নামলেন তখন রাধারানীর সেই তত্ত্বকাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী পোশাকটা পরে নিলেন আর সুসুর করে ঢুকে গেলেন এখন আর কেউ বাধা বাধা দিচ্ছে না রাজামশাই এসেছে তো দাও যেতে দাও যেতে দাও তাই না তখন ভিতরে ঢুকে রাধারানীর খাজ ভান্ডার ভেঙে নিয়ে আসলেন অনার্পিত চরিম চিরাদ করুণাবতীর্ণ কলৌ সমর্পাত উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রম হরিপুরত সুন্দর দূতি কদম্ব সন্দিবিত সদাই হৃদয় স্কন্দর স্ফুরত সচির নন্দন রাই কমলিনী পদ্মের পরে কৃষ্ণ কারা ভবরে পড়লেন মধু আহরণ করতে করতে ভবতি ভুলে গেলেন তার উড়ে যেতে হবে সকাল গড়িয়ে যখন বিকাল হলো তখন পদ্মের পাপড়ি গুলো বুঝে গেল তখন কি হলো তিনি নিজেই গৌরাঙ্গ হয়ে গেলেন বলছে ঘটনাটা কোথায় বসে ঘটলো এখন কিন্তু নিকুঞ্জ কুঞ্জে নেই ভগবান এখন গৌর কুঞ্জের ভিতরে বলছে গৌর কুঞ্জের ভিতরে রাধা গোবিন্দ দুজনেই প্রবেশ করলো আর দেখবেন বাসর ঘর এখানে শাস্ত্র বলছে গৌর বাসর ঘরের ভিতরে রাধা গোবিন্দ দুজনে প্রবেশ করলেন বাসর ঘরে কিন্তু স্বামীর সঙ্গে মন বিনিময় হয় তাই না কেমন ছোট ছোট কথা বলে না সারা রাত ধরে কিন্তু কথা বলে স্বামীকে পেয়ে আর না ছোট ছোট কথা বলছে কি কথা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলছে হে মন প্রাণ হরা হরি শ্রীমতী রাধারানীকে বললেন হে হরা যিনি ভগবানের মন হরণকারী তিনি হচ্ছেন হরি হে মন প্রাণ হরা হরি তুমি আমার মন প্রাণ হরণ করে নাও হরে কৃষ্ণ হরা বলিয়া সম্বোধন করলেন আবার রাধারানী
কৃষ্ণ কে বললেন, হে সর্ব আকর্ষণকারী কৃষ্ণ, ঈশ্বরে সর্ব ভূতানি কৌনন্তি প্রকৃতি জানতি মামিকম কল্প ক্ষয় পুনরাস্তি কল্প দৌ সৃজামি অহম, আমি সৃষ্টি করেছি, আমি আবার আমার কর্ষণ শক্তি দিয়ে জগৎকে গুটিয়ে নেই। তাই বলছে, হে কর্ষণকারী কৃষ্ণ, তুমি আমাকে গুটিয়ে নাও তোমার দেহের ভিতরে। দুজন দুজনাকে আলিঙ্গন করছে আর এ কথা বলছে কৃষ্ণ। উনি বলছেন হরে, রাধাকে আর রাধা বললেন না, হরে বলিয়ে সম্বোধন করলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রেম যখন ঘনীভূত হতে লাগলো, আবার দুবার বললেন কৃষ্ণ, দুবার বললেন হরে, আবার বললেন হরে রাম। তবে কি দশরথ নন্দন বলছে না না, তবে কি কৃষ্ণের বড় ভাই বলরাম বলছে না, রমায়াতে রাম শব্দ রাধা রমন বলছে, আমরা রাধা রমন বলি না, রমায়াতে রাম শব্দ, যিনি রাধাকে রমন করেন তিনি হচ্ছেন রাম। আর ভগবান বললেন হরে, আর উনি বললেন রাম, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই শ্লোনাম বত্রিশ অক্ষর গৌর উৎকারিত ফল হরিনাম, গৌর হরির বাগান থেকে বেরিয়ে এলো হরিনাম। এমন গৌরাঙ্গ বিনা নাহিয়া হে নয়াবতার, আবে কি হয়েছে হে প্রেম প্রচার বলছে, আজ কি হলো গৌর হরির বদন থেকেই অনার্পিত হরি নাম আমরা পেলাম। তাই বলছে যে যদি ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসে তখন কিন্তু ছয় মাস আগে জানিয়ে দেয় ভারতের প্রধানমন্ত্রী মোদী আসবেন বাংলাদেশে, তাই না? বলছে ম্যাগাজিনে খবরের কাগজে টিভিতে নেটে সব জায়গায় ছেড়ে দেয়, তাই না? বলছে ভগবান তেমনি আসার আগে অনন্ত শাস্ত্র জানিয়ে দিলেন আমার গৌর হরি আসবেন। তাই চৈতন্য চরিতামৃত বললেন মহাপ্রভু যে ভগবান এ কথা অনন্ত শাস্ত্রে জানিয়ে দিলেন। চৈতন্য চরিতামৃত বললেন যশোদানন্দন যেই সতীসুত হইল সেই বলরাম হইল নিতাই। আবার অমর পুরাণ শ্রীমদ ভাগবত বললেন কৃষ্ণ বরেণাম তিশায় কৃষ্ণ সঙ্গ উপাঙ্গ পার্শ্বদম যজ্ঞ সংকৃত্তানে প্রাজজৌ যজান্তি সুমেধম। যিনি কৃষ্ণের বর্ণনা করলেন তিনি কিন্তু কৃষ্ণ বর্ণ নয়, তিনি হচ্ছেন তিশা কৃষ্ণ, গৌর বর্ণ, তাই না? সঙ্গপাঙ্গ পার্শ্বদম, তিনি সেই ব্রজের সব ছিদাম সুদাম দাম বসুদাম পার্শ্বদের নিয়ে তিনি কোথায় এসেছেন, নবদ্বীপ ধামে। তাই বলছেন এখন আর যজ্ঞ টজ্ঞ নেই, এখন হচ্ছে নাম যজ্ঞ, তাই না? যজ্ঞ সংকীর্তন প্রাজৌজ জানতি সুমেধম বলছে বারোখানা পুরাণে জানিয়ে দিলেন গৌর হরি আসবেন। বারোখানা পুরাণের বিশ্লেষণ তো করা যাবে না, শুধু আমরা শ্লোক কটা আস্বাদন করব, তাই না? সময় তো নেই। আবার কৃষ্ণমাল তন্ত্র বললেন পুণ্যক্ষেত্রে নবদ্বীপে সতীসুত ভবিষ্যতি, ভবিষ্যতে তিনি সেই পুণ্যক্ষেত্রে নবদ্বীপে সতীসুত হয়ে আসবেন এ কথা বলে দিলেন। বলছে কোন শাস্ত্র? কৃষ্ণমাল তন্ত্র। অথ বাহ ধরা ধামে মদ ভক্ত রূপদ্রিকা ভয়াঞ্চা ভবিষ্যামি কলৌ সংকৃত্তান আগমনে। ব্রহ্মমাল তন্ত্র বললেন তিনি আসবেন,
সংকীর্তন আগমনে তিনি আসবেন, তাই না? বলছে আবার পদ্ম পুরাণ বললেন, কলৌ প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হাস মহিতলে ভাগীরথী তটে রম্ভে ভবিষ্যামি সতীসুত। তিনি ভবিষ্যতে কলির প্রথম সন্ধ্যাকালে সেই গঙ্গার তীরে সতীসুত হয়ে আবির্ভূত হবেন। আবার বামন পুরাণ বললেন, কলি ঘোর তমচ্ছন্ন সর্ব আচার বর্জিতম। বলছে কলি যখন একেবারে পাপে পরিপূর্ণ হয়ে যাবে, কলির ঘোর তমচ্ছন্ন সর্ব আচার বর্জিতম। হে নারদ, কারণ স্বামী নারদ, হে নারদ, কলি যখন একেবারে পাপে পরিপূর্ণ হয়ে যাবে তখন ভগবান আসবেন সেই গঙ্গার তীরে নবদ্বীপে। বলছে বামন পুরাণ বললেন, আদি পুরাণ বললেন, অহম পূর্ণ ভবিষ্যামি যুগ সন্ধ বিশেষতা মায়াপুরে নবদ্বীপে বারমেক সতীসুত। তিনি আসবেন, কোথায় আসবেন? বলছে সে ভবিষ্যতে মায়াপুরে নবদ্বীপে তিনি সতীসুত হয়ে আসবেন। আবার বিশ্ব সাততন্ত্র পুরাণ বললেন, গঙ্গায়া দক্ষিণ তীরে নবদ্বীপে মনোরবে কলির পাপ বিনাশয়া সতী গর্ভে সনাতনী জান শান্তি নিঃস্ব পুরান্দর গিয়ে ফাল্গুনে পূর্ণমাস সঞ্চ নিশায়া গৌর বিগ্রহ। কবে আসবেন, কার ঘরে আসবেন, কোন দিন আসবেন সব কিছু বলে দিলেন। কেন? বলছে গঙ্গার তীরে নবদ্বীপে সেই মিশ্র গৃহে, তাই না? বলছে জগন্নাথ মিশ্রের গৃহে তিনি আসবেন। কবে আসবেন? ফাল্গুন মাসের পূর্ণিমার সময় রাতের বেলায় আসবেন, তাই না? তা বললেন না? ফাল্গুনি পূর্ণমাস সঞ্চ নিশায়া গৌর বিগ্রহ। নিশীতে ভগবান রাধাকৃষ্ণের মিলিত তনু গৌর হয়ে তিনি আসবেন। বলছে অখণ্ড সংহিতায় বললেন, জয় রাধা কৃষ্ণ সয়েবে গৌর বিগ্রহ যত্র বৃন্দাবনম দেবীম নবদ্বীপম ততম শুভম। বৃন্দাবনে নবদ্বীপে ভেদ বুদ্ধি নরস্ব তথেবার রাধিয়া কৃষ্ণে গৌরাঙ্গে পরাত্মনি মত সুলপত নির্ভিন্ন সোহানি নরধম পশ্চাতে নরকে ঘোর যাবদহ সংকল্প। বলছি শিব ঠাকুর বললেন, আমার গৌরকে এবং রাধা কৃষ্ণকে যে আলাদা মনে করবে তাকে আমি এই ত্রিশূল দিয়ে বধ করব। জয়বে রাধা কৃষ্ণ সয়বে গৌর বিগ্রহ যত্র বৃন্দাবনম দেবীম। বলছে ততম, বলছে নবদ্বীপম ততম শুভম। সেই বৃন্দাবনও যায় এই নবদ্বীপতা, সেই কৃষ্ণও যে আমার গৌর হরিও সে। তাই বলছে নবদ্বীপ হচ্ছে গুপ্ত বৃন্দাবন, তাই আমার গৌর হরি অনন্ত জগৎকে জানিয়ে দিলে করতালি দেবে। আর যাদের হাত নেই তাদের কিন্তু আমি করতালি দিতে বলছি না। সাথে দিয়াশালি ভগবতী জগতে খেলাল
খাটিয়া হইবি পর। এই সংসার সাগর যদি পার হতে হয় তবে হরিনাম করতে হবে, সাগর বালুচর হয়ে যাবে। তাই বলছি, কাদিয়া হাসিয়া প্রেমে গড়াগড়ি পুলক বেপিল অঙ্গ, চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি কবে বা দেখেছ এই রঙ্গ। আমার গৌর জাতির বিচারে রাখল নারে, ওরে চণ্ডালে ব্রাহ্মণে আজ হরি নাম নিল আমার রাজ্যে। পাপিরি ভাগ্যে হরি নাম হলো না রে, ভক্ত দাও দাও চরণ ধুলি। আমি এই ধুলি তো জানো হয়ে যাই ধুলি, তোমরা দাও দাও গৌর ভক্ত চরণ ধুলি। আমার গহুর জাতির বিচারে রাখলো না, চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি কবে বা দেখেছে এই রঙ্গ। নিত্যানন্দকে ডেকে ডেকে বলছে, নিত্যানন্দ জগাই মাধাইকে যে হরিনাম দিতে হবে যাও, না হলে যে আমার নামের কলঙ্ক দেবে আমি পতিত পাবন গৌর হরি, সাধুকে করুণা করব না। এবার পতিত পামরকে উদ্ধার করে যাব। নিত্যানন্দ গিয়েছে হরিনাম দিতে, আর জগাই মাধাই না তেড়ে এসেছে, বলছে একেবারে মেরে ফেলবো কিন্তু ওই হরিনাম টাম লব না। পালিয়ে আসলেন নিত্যানন্দ, আর হচ্ছে আমরা যাকে ব্রহ্ম হরিদাস বলি, হরিদাস তো একটু বৃদ্ধ হয়েছে, এমন ভাবে তাড়া করেছে না, দৌড়তে দৌড়তে গৌর হরির কাছে গিয়েছে, বলছে প্রায় মরে গিয়েছিলাম হরিনাম দিতে গিয়ে, যেমন ভাবে তাড়া করেছে না, ধরতে পারলে আজকে আর রেহাই ছিল না। তারপরের দিন আবার বলছে, নিত্যানন্দ তুমি আর একবার গিয়ে দেখো না, দেখো ওই মহাপাপী জগাই মাধাইকে উদ্ধার করতে পারো কিনা। খোল করতালে ডাকিয়া হাকিয়া, খোল করতালে গাইয়া বাজিয়া ফেরে, খোল করতাল নিয়ে হানা দিল জগাই মাধাইয়ের দ্বারে। জগাই মাধাই কর্ণকুহার বন্ধ করে ধরল, ওরে নিতাই ওই হরিনাম বন্ধ কর, কৃষ্ণ নাম যদি লয় বহুবার তবুও না হয় প্রেম না বহে অশ্রুধার, নিশ্চয় জানিবে তাহে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বিষ তাহে না হয় অঙ্কুর। বারবার মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করবার পরে যদিও কোন ভক্তের অশ্রু বর্ষণ না হয়, জানবে হৃদয়ে অনেক পাপ আছে। তাই জগাই মাধাই কর্ণকুহর বন্ধ করে ধরল, শুনবো না হরিনাম, বিষ সমপ্রবেশ করছে ওই হরিনাম। তা বলছে খোল করতাল ভেঙে দিল, হাতে তালি দিয়ে হরিনাম করতে লাগলো, আজকে পাপি উদ্ধার করেই যাব নিত্যানন্দের প্রতিজ্ঞা। বলছে হাতে তালি দিয়ে যখন হরিনাম করতে লাগলো, আর মদ খাচ্ছিল তো, ওই মদের কলসির কাঁধা, আগের দিনে কিন্তু বোতলে খেত না মদ, কলসিতে করে, তখন ওই কলসির কাঁধা নিত্যানন্দের ললাটে ছুড়ে মারল, ললাট কেটে রুদি ঝরঝর করে ঝরছে। হরিদাস ঠাকুর ডেকে ডেকে বলল, প্রভু গৌর হরি তোমার প্রাণ সমনিতায়ের ললাট কেটেছে ওই দুরাচারী জগাই মাধাই।
ভগবান বলছে আমি সব সইতে পারি, আমার ভক্তের কষ্ট তো সইতে পারি না। কোথায় সুদর্শন? নেমে এসো, ওই দুরাচারীকে কেটে টুকরো টুকরো করে দাও। সুদর্শন ঘুরছে জগাই মাথায়ের মাথার উপরে, নিত্যানন্দ অবধূত পাগলের মতো ছুটে গিয়ে গৌর হরির চরণ যুগলে জড়িয়ে ধরে বলছি, গৌর হরি গৌর হরি, তুমি না বলেছিলে অন্য অন্য যুগে আমি অস্ত্র ধারণ করেছি, কিন্তু পাপাচ্ছন্ন কলিহত জীবকে ছেদন করতে আমি অস্ত্র ধারণ করব না। আমি না অস্ত্র দিয়ে পাপাচ্ছন্ন কলিহত জীবকে আমি উদ্ধার করব। ফিরিয়ে দাও প্রভু, ফিরিয়ে দাও তোমার কঠিন অস্ত্র, সুদর্শনকে ফিরিয়ে দাও, নাম প্রেম বন্যায় ভাসিয়ে দাও গৌর মণ্ডল। গৌর হরির চরণ যুগল জড়িয়ে ধরলেন অবধূত নিত্যানন্দ, করুণা কর প্রভু, করুণা কর পতি, পাবন অনাচারী দেবীচারী জগতে যারা ছিল তাদের তুমি উদ্ধার করো প্রভু। অক্রোধা পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়, অক্রোধা পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়, অধম পতিত দিবেন দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত দিবেন দ্বারে দ্বারে গিয়া, হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া, হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া, যারে দেখে তারে পায়ে দন্তে তিন ঘড়ি, যারে দেখে তারে পায়ে দন্তে তিন ঘড়ি, আমাকে চিনিয়া নহ ভজ গৌর হরি, আমাকে চিনিয়া নহ ভজ গৌর হরি, এল বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, এল বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুকায়, সোনার পর্বত যেন ধুলাতে লুকায়, এই অব তালে যারে গতি না জন্মিল, এই অব তালে যারে গতি না জন্মিল, নতুন বলে সেই পাপি এলো আর গেল, নতুন বলে সেই পাপি এলো আর গেল, অবধূত নিত্যানন্দ আজ গৌর হরির দুটি চরণ যুগল জড়িয়ে ধরে বলছে প্রভু, যদি অনাচারী বেবিচারী মহাপাপী জগাই মাধাইকে তুমি উদ্ধার না করো, তাহলে যে তোমাকে কেউ পতিত পাবন বলবে না, গৌরাঙ্গ অবতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীব ভেসে পৃথিবী হলো ধন্যা, এই বন্যায় যে না ভাসে সেই জীবিছার, কোটি কল্পে তার নাহি কনিস্তার। আজ আমার গৌর হরি জগাই মাধাইকে জড়িয়ে ধরলেন, ওরে জগাই, ওরে মাধাই, এই নে মধুমাখা হরি নাম এনেছি, মহাপাপীকে জড়িয়ে ধরে বলছে একবার একবার হরি নাম করো না, ওরে জগাই, ও
কৃষ্ণ নাম করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে অনাচারী ব্যভিচারী মহাপাপীকে উদ্ধার করলেন আমার গৌর হরি। বলছে আমরা তো অত পাপ করিনি জগাই মাধায়ের মতো। বলছে ভয় নেই, একবার নাম নিলে যত পাপ হরে পাতকীর সাধ্য নেই তত পাপ করে। মহাপ্রভু বলেই দিলে। বলছে একবার নামটা কিভাবে নিতে হবে, নিরাপরাধ হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ তোমার হলাম বলি জীব যদি বলে আগে বার, মায়াবদ্ধ হতে কৃষ্ণ তারে করে পার। জগাই মাধাই পাশানে মুখ ঘষতেন, এ মুখ রাখবো না, এই মুখ দিয়ে কত বাজে কথা বলেছি, কত আন কথা বলেছি, কত আবেদ্য নিষিদ্ধ খাবার খেয়েছি, রক্ত বেরিয়ে যেত। যখন ভিতরে গৌর প্রেম হবে না তখন নিজেকে একেবারে পৃথিবীর একটা কৃমি কীট বলে মনে হবে। মহাপ্রভু চললেন দক্ষিণ দেশে, এক ধোপানা কাপড় কাচ্ছে, আর বলছে ধোপা আর কতকাল কাপড় কাচিবি, সন্ন্যাস নিয়ে যখন দক্ষিণ দেশে গিয়েছে। ধোপা বলছে কাপড় কাচবো না তো কি করবো, কাপড় না কাচলে তো আর সংসার চলে না। বলছে একবার হরিনাম কর দেখি, একবার হরিনাম কর। বলছে না, আরে হরিনাম করলে কাপড় কাচবে কে? মহাপ্রভু বললেন দোপা দে তোর কাপড়টা আমার কাছে দে, তুই একবার হরিনাম কর, আমি তোর কাপড়টা কেচে দিচ্ছি। মহাপ্রভু কাপড় কাচ্ছে, যখন পরশ মনি স্পর্শ করলেন লৌহকে সোনা হয়ে গেল। ভগবান যখন স্পর্শ করলেন ধোপা নৃত্য করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একই বেলা যে অধিক হলো, দোপানি বলছে এলো না কেন, ঘাটে গিয়ে দেখে পাগলের মতো নৃত্য করছে। গ্রামে গিয়ে বলছে আমার ধোপাকে না ভূতে ধরেছে, চলো তোমরা ভূত ছাড়াতে হবে। ঘাটে এসেছে দোপানি, এসে বলছে ও গো কি হলো তোমার, এইভাবে যখন স্পর্শ করেছি। দোপানি হরি হরি বলতে লাগলেন, আর যারা যারা ভূত চালাতে এসেছিল, যারা যারা এই দৃশ্য দর্শন করলেন, সবাই হরি নাম করতে লাগলেন, সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছি দোপা বলল প্রভু কাপড় তো কাচলে না, আমার চিত্তটাকে কেচে পরিষ্কার করে দিলে হরি নাম দিয়ে। মহাপ্রভুর চরণ যুগল জড়িয়ে ধরলেন। মহাপ্রভু শিক্ষা অষ্টকের প্রথম শ্লোকে বললেন, চেত দর্পণ মার্জনম ভব মহদাবাগ্নি নিরিবাপনম শৈরব চন্দ্রিকা বিতরম বিত্তাবোধু জীবনম আনন্দম ভূধি বর্ধনম প্রতিপদম পুণ্যহমৃত আস্বাদনম সর্ব আত্মস্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু বললেন হে পাপাচ্ছন্ন কলিহত জীব, তোমার চিত্তরূপ দর্পণটাকে পরিষ্কার করো, মার্জন করো। বলছে সে কি, হাড়ি কড়াই তো পরিষ্কার করা যায় কালি লাগলে, তাই না? একটু জাল কাটা দিয়ে একটু যদি না ওঠে তাহলে একটু হুইল পাউডার মিশিয়ে দেওয়া হয়। মামা একটু হুইল পাউডার নিয়ে আসো তো, হাড়ির কালিটা তো উঠছে না, যখন মার্জন করবে একেবারে ঝকঝকে হয়ে যায়, তাই না?
বলছে প্রভু চিত্তটাকে কি করে মার্জন করি ভিতরে তো। মহাপ্রভু বললেন, ভাগবত কি বললেন জানেন, নষ্টে প্রেষয়া ভাদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া, ভাগবত উত্তম শ্লোকের ভক্তির ভবতি নয়ষ্টকি, ভাগবত রূপী মাজুনি দিয়ে মাঝে মাঝে কিছু ভক্তির জল সিঞ্চন করো, জল না দিলে কিন্তু কালি ধৌত হবে না, হবে কি? বলছে তাতেও তো কালিটা উঠলো না। বলছে তবে একটু হুইল পাউডার এনে মিশিয়ে মার্জন করো। বলছে ভাগবত রূপী মাজনি পেলাম, আবার ভক্তি রূপী জলও পেলাম, কিন্তু এখন পাউডারটা কোথায় পাবো? বলছে দেখো ওই তো গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে দুজন ভেড়িয়ালা, কে নিবি নাম নিবি বলে আই রে তোরা করি, তোরা কে নিবি নাম নিবি বলে আই রে তোরা করি। ওই যে দুজন ফেরিয়ালা যাচ্ছে নিতাই গৌর হরিনামের পাউডার নিয়ে, ওখান থেকে কিছু হরিনামের পাউডার নিয়ে এসো। নাচে রে নাচে রে নিতাই গৌরী দিহি জমরিয়া, নাচে রে নাচে রে নিতাই গৌরী দিহি জমরিয়া, বামে শিও গদ ধর অদ্বৈত কার্য মোর, তাহি উদ্ধার করলেন হরিনাম দিয়ে। বলছে চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হবে। বলছে হরিনাম রূপী পাউডার না দিলে আর ভাগবত রূপী মাজনি না হলে কিন্তু উঠবে না, মাঝে মাঝে কিছু ভক্তির জল সিঞ্চন করতে হবে। বলছি চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম আদি ভৌতিকাদি দৌবিকাত্মিক ত্রিতাপনলে পুড়ে পুড়ে দগ্ধীভূত হচ্ছি বনে, যখন অগ্নি প্রজ্বলিত হয় দেখা যায় কিন্তু মনের আগুন তো দেখা যায় না, কত কষ্ট কত দুঃখ তাই না? আগুন দাও দাও করে জ্বলছে, জল ঢেলে দাও, আগুনে কিন্তু জল ঢেলে দিলে নিভে যায় তাই না?
হরিনাম রূপী জল ঢেলে দাও হৃদয়ে, কোনো তাপ থাকবে না, কোনো দুঃখ থাকবে না। মহাপ্রভু শিক্ষাষ্টকের দুই নম্বর শ্লোকে বললেন, নামার নাম কারি বহুদা নিজ সর্বশক্তি স্তর পিত নিয়মিত শরণন কালা তা দৃশি তব কৃপা ভগবান পি দুর্দৈব মিতিষা মিহ জনু নানুরাগ। বলছে কলিহত জীব, আমার কৃষ্ণ গোবিন্দ বহুবিধা নামের ভিতরে আমি আমার সর্বশক্তি অর্পণ করেছি, তুমি হরিনাম না করে বিষয়রূপী বিষ খাচ্ছ, তাই না? বিষয়কে বলা হয় বিষ। গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, দাও দাও, মূর্খ তুমি। পিছনে সমন দাঁড়িয়ে আছে নলিনী দল জল জীবন থলমল, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসবে। বলছে না আজ করবো না, কদিন পরে করব, এখন তো বয়স হয়নি, একটু বুড়ো টুড়ো হই তারপরেই হরিনাম করব। বলছো অমন কত আর ভাড়া বিনীতি, আজকাল করি আর পক্ষ যে করেছ পার, এ পক্ষ ও পক্ষ করি মাস, এ মাস ও মাস করি অয়ন ফেলিল ঠেলি, অয়নে অয়নে বারো মাস, এ বছর বছর করি কহিত জন্ম ভরি, কবে তোর ঘুচিবে জঞ্জাল, কবে অবসার হবে, কবে হরিনাম লবে, যবে আসি দণ্ডাইবে কাল। বলছি ইয়ং পোলা পাণ্ডা বলে বাদ দে তো হরিনাম তো এখন ফুর্তি করব, তাই না? যা খুশি তাই করে বেড়াবো, তখন যখন বুড়ো হব তখন হরিনাম করব, কিন্তু হবে না। বলছে সরিষার পুটলি যখন ছিঁড়ে যায়, রামকৃষ্ণ পরমহংসদেবের বাণীতে বললেন সরিষার পুটলি ছিঁড়ে গেলে তাকে একত্রিত করা যায় না, আর এই চঞ্চল মনটা যখন বিষয় ভোগে জড়িয়ে পড়ে না তাকে একত্রিত করে গোবিন্দ চরণে দেওয়া যায় না, তাই না? ঘরে যখন কামিনী আসে না তখন ছেলে মেয়ে নাতি নাতকুনি কত আত্মীয় স্বজন, তখন আর ভগবানের কোনো জায়গাই থাকে না সংসারে, থাকে কি? আর মনটাকে যদি প্রহ্লাদের মতো ছোটবেলায় দিয়ে দেওয়া যায়, ধ্রুবের মতো দিয়ে দেওয়া যায়, তাহলে বলছে রাজত্ব করছে কিন্তু, তাই না? প্রহ্লাদ রাজত্ব করছে না, ভগবান সিংহাসনে বসিয়ে দিল, পিতাকে মারল তো সিংহাসনে বসিয়ে দিল, ধ্রুবকে ধ্রুবলোক গড়ে দিল, তাই কিন্তু রাজা ছিল। কিন্তু ভগবান বলল আমার শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে আমার প্রহ্লাদ, কোনো রকম কোনো কিছুতে মজায় তোকে মারতে পারছি না কেন, জলের ভিতর নিক্ষেপ করলাম তা সাগরও তোকে মানে ভাসিয়ে দিল, ওই উঁচু পাহাড়ের থেকে নিক্ষেপ করলাম তাও মরলি না, সর্পের খাঁচার ভিতরে নিক্ষেপ করলাম সর্পকুল তাকে দংশন না করে প্রণাম করলো, মত্ত হস্তির পদতলে দিয়ে দিলাম, মত্ত হস্তি তাকে সুর দিয়ে সকল চরণ ধুলি সর্বঙ্গে লেপন করছি, আর বলছে ভগবান তুমি আমাকে পশু কুলে জন্ম দিয়েছ, আমার জীবনে তো কোনো সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হলো না, আজ তোমার বড় ভক্তকে যখন পেয়েছি ভক্তের চরণ ধুলি আমি সর্বঙ্গে লেপন করব, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল ভক্ত ভুক্ত অবশেষে এই তিন মহাবল, এই তিন সেবা হতে কৃষ্ণ প্রেম হয় পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে তা ফুকরিয়া কয়। ভগবানকে পাবার তিনটি পথ আছে, ভক্তের চরণ ধুলি গায়ে মারতে হবে, ভক্তের পদদোগ জল মস্তকে ধারণ করতে হবে, ভক্তের উৎসৃষ্ট প্রসাদ খেতে হবে। কালকে বলেছিলাম না যে অর্জুনের তো কত অভিমান ছিল, তারপরে তো ভগবান অভিমান চূর্ণ করে দিল, কিভাবে? ওই রুহিদাসের কাছে নিয়ে আসলো তো, তখন কূপের ভিতরে স্নান করতে গেল, তখন মকর বাহিনী গঙ্গা চারিহস্ত উত্তোলন করে উঠছে, বলছি ওমা পৃথিবীতে এত পবিত্র জলাশয় থাকতে তুমি কেন এই পচা কূপে এসেছো? বলল অর্জুন কেন এসেছে জানো, আমার জন্ম হয়েছিল গোবিন্দের শ্রীপাদ পদ্মে, প্রতিদিন কুলু কুলু রাবে আমার গোবিন্দ চরণ আমি ধৌত করে দিতাম, 7000 বংশধর উদ্ধার করবার পরে
ভগীরথ যখন কঠিন তপস্যা করে আমাকে ওই স্বর্গধাম হতে এই মর্ত্যধামে নিয়ে আসে, তখন আমার ভগবানের দুটি চরণ যুগল আমার বক্ষে জড়িয়ে ধরে কত কেঁদেছিলাম প্রভু। জানি না কত জন্মের পুণ্যের ফলে তোমার ওই পাদ পদ্মে আমার জন্ম হয়েছিল, জানি না কত পাপের ফলে তোমার চরণচ্যুত হলাম। ওই মর্ত্যধামে কত পাপি তাপি আমার গায়ে পা ববগাহন করবে, এই পাপ রাশি আমি কোথায় রাখব, আর কবি বা আমি তোমার চরণ পাব। ভগবান সেদিন ডেকে ডেকে বলেছিল, ওমা জাহ্নবী, মর্ত্যধামে শুধু পাপি নয়, আমার ভক্ত আছে গো কৃষ্ণ ভক্ত। যদি কোনো কৃষ্ণ ভক্তের চরণ ধুলি দিয়ে তুমি স্নান করতে পারো, গণ্ডূষ ভরে চরণ জল সেবা করতে পারো, সেদিন তোমার সকল পাপ থেকে তুমি মুক্ত হয়ে তুমি আমার শ্রীপাদ পদ্ম লাভ করবে। নিতাই গৌর হরিবল। অর্জুনের সকল দণ্ডভার হয়ে গেল। কি ওমা, আমি যে তাকে ঘৃণা করেছি, বলছি পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। অর্জুনের পায়ে ধরে ক্ষমা চেয়ে প্রসাদ পেলো, আর বলছে আমি বড় ভুল করেছি, বৈষ্ণব অপরাধ করেছি, চিনতে পারিনি। হরিভক্তি বিলাস বললেন, চণ্ডালপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা, বিজয়পি সপাচদম হরিভক্তি বিহীনশ্চ। কমন কি করে বর্ণকুল, যে কুলই জন্ম হোক না কেন, কেবলই ভক্তি মূল। তোমার মেথর মুচি চণ্ডাল যে কুলই জন্ম হোক, যদি তোমার কৃষ্ণ ভক্তি থাকে তবেই তো তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। ভগবান জানিয়ে দিলেন, আমার শ্রেষ্ঠ ভক্ত আমার রুহিদাস, তাই না? অর্জুন ভক্ত হয়ে গেল। তাই বলছে যে মম ভক্ত পরাধীন, আমার ভক্তের কাছে আমি পরাধীনতা স্বীকার করেছি। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিক ঘুরায় সেদিকই ঘুরি, কারুর দম্ভ অভিমান ভগবান সইতে পারে না। তাই প্রকাশানন্দ সরস্বতীর 60,000 শিষ্য ছিল। তা মহাপ্রভু যখন দক্ষিণ দেশ দিয়ে হরিনাম বিতরণ করছে, একবার হাসছে একবার কাঁদছে একবার ধুলির মাঝে গড়াগড়ি যাচ্ছে, প্রকাশানন্দ সরস্বতী 60,000 শিষ্য নিয়ে যাচ্ছে, মানে যাদের বেশি শিষ্য তাদের তো অনুষ্ঠান টান বেশি হয়। তা 60,000 শিষ্যের কাছে গিয়ে বলছে, আমি যখন মানে তোমাদের কাছে আসি, প্রথম মাঝে একজন সন্ন্যাসীকে দর্শন করলাম, তিনি না একবার কাঁদছে একবার হাসছে একবার ধুলির মাঝে গড়াগড়ি যাচ্ছে, মানে এ কোন ধরনের সন্ন্যাসী? তা মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, আরে তুমি না নবীন সন্ন্যাসী, সন্ন্যাস নিয়েছ? সন্ন্যাসীর ধর্ম হয় বেদান্ত পাঠন পঠন, তাহা ছাড়ি করো কেন ভাবুকের কর্ম। আরে বেদ পাঠ করো না তুমি, কিচ্ছু করো না তুমি, কাচ্ছ হাস্য ধুলায় গড়াগড়ি যাচ্ছে, এ তোমার কেমন স্বভাব? তিনি বলছেন, শোনো, ওই সন্ন্যাসীকে শাসন করব। এগুলো পেলো কোথায়? বিরাট আসর বসিয়েছে, 60,000 শিষ্য সমাগত, মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছে। মহাপ্রভু সবার শেষে এসেছে, ভক্তরা যেখানে পদস্খলন করে সেখানে মহাপ্রভু বসেছে, আর মহাপ্রভুর জ্যোতিতে জনজগৎ আলোকিত হয়েছে। আর উনি তো উপরে উঠেছে, তো উপরে বসেছে, খুব দম্ভ, তো উপরে বসেছে গুরুদেব, আমি 60,000 শিষ্য আমার, বসে কি চারিদিকে তাকাচ্ছি, কিন্তু সে সন্ন্যাসী তো আসেনি যার জন্য এই সভা, কিন্তু ওকে, আরে ওই ভাগারে ওই যেখানে সবাই মানে পদস্খলন করেছে ওখানে যেন সূর্যের মতো উঠেছে, কে কে ওখানে, ওকে নিয়ে এসো। মহাপ্রভুকে গিয়ে বলছে, ওগো
তুমি এখানে বসছো কেন? এদিকে গুরুদেব তোমাকে ডাকছে। মহাপ্রভু বিনয়ী ভাবে এসে প্রণাম করেছে, বলছে, কে তুমি? আরে আরে, তুমি না সেই নবীন সন্ন্যাসী? বলছে, হ্যাঁ আমি সেই নবীন সন্ন্যাসী। বলছে, তাই তো। আরে তুমি নবীন সন্ন্যাসী হয়ে একবার কাঁদছ, একবার হাসছ, একবার ধুলির মাঝে গড়াগড়ি দিচ্ছ। আমি সন্ন্যাসীর ধর্ম হয়ে বেদান্ত পাঠন পঠন, তাহা ছাড়ি করো কেন ভাবুকের কর্ম? এগুলো কিন্তু তোমার শোভা পায় না, এগুলো কিন্তু কোনো শাস্ত্রে নেই। তুমি শাস্ত্রগ্রন্থ পাঠ করো তো। মহাপ্রভু করজোরে কেঁদে কেঁদে বলছি, শুনো শ্রীপাদ, ইহারও কারণ মূর্খ আমি, আমার নাহি বেদান্তে অধিকার। বলছি, শোনো, গুরু আমাকে মূর্খ জানি? বলছি, গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন, মূর্খ তুমি তোমার নাহি বেদান্তে অধিকার। বলছি, কৃষ্ণ মন্ত্র জপ করো, এই মন্ত্র সার, এই মন্ত্র হতে হবে সংসার মোচন, আর এই মন্ত্র হতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণকে পেলে তো আর কোনো কিছু পাওয়ার থাকে না। প্রহ্লাদ স্কুলে গিয়েছে, পিতা বলছে, আরে দত্ত বংশের প্রদীপ তো তুমি, কি স্কুলে গিয়ে কি শিখেছ? বলছে, সব কিছু শিখে এসেছি পিতা। বলছে, সে কি সারা জীবন স্কুলে গিয়ে কিচ্ছু শেখা যায় না, আর তুমি একদিন স্কুলে গিয়ে সব শিখে এসেছ? বলছে, বাবা সব কিছু আমার শেখা হয়ে গিয়েছে। বলছে, একটু বলো দেখি কি শিখেছ। কই কৃষ্ণ কথা করো আলাপন, ক্ষয় খুলে যাবে সংসার মোচন, ভয় গুরু গোবিন্দ গীতা করো সার, ভয় ঘোরা ঘুরি ঘুচিবে তোমার, উময় উচ্চস্বরে ডাকো রে আমার মন, চয় চেতন হও রে আমার মন, ছয় সরি পুরুষলে মজায় নমন, জয় প্রভু জগত জীবন, ঝড় ঝন্টায় তিনি তো কান্দারি। বলছে, একটা কথাও বলবে না, তুমি দত্তকুলের প্রদীপ জানো না, কৃষ্ণ আমাদের শত্রু। বলছে, না পিতা, ভগবান কোনোদিন কারুর শত্রু হয় না। বলছে, কৃষ্ণ নাম তুমি করবে না। প্রহ্লাদ বলছে, পিতা আমি আর স্কুলে যাবো না, কেন জানো? কৃষ্ণকে জানলে এই পৃথিবীর আর কোনো কিছু জানার বাকি থাকে না। তাই আমি কৃষ্ণকে জেনেছি, কৃষ্ণ নামকে কয়, কৃষ্ণ কথা কয়, কৃষ্ণ লিখেছি, তো আর স্কুলে যাব না। মহাপ্রভু বলছে, শুনো শ্রীপাদ, ইহারও কারণ গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন, মূর্খ আমি, আমার নাহি বেদান্তে অধিকার। কৃষ্ণ মন্ত্র জপ করো, এই মন্ত্র সার, এই মন্ত্র হতে হবে সংসার মোচন, আর এই মন্ত্র হতে পাবে কৃষ্ণের চরণ। এ কি, এ কেমন কথা? ভগবান গিয়েছে তো, ভগবানকে দর্শন করার সঙ্গে সঙ্গে, যখন স্পর্শ করেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে, প্রকাশানন্দ সরস্বতী চরণ যুগলে জড়িয়ে ধরেছে। বলছে, কে তুমি? কে তুমি? সত্য পরিচয় দাও। মহাপ্রভুর দুটি চরণ যুগলে জড়িয়ে ধরে বলছে, সংসার দুঃখ জল উধা পতিতস্যা কামা, ক্রোধাদিনক্রম করে কবলী কৃতস্যা, দুর্বাসনা নিগড়িতস্যা নিরস্যস্যা। বলছে, চৈতন্য চন্দ্র পদ অবলম্বন, হে ভগবান, আমি সংসার রূপী সাগরের ভিতরে পড়ে গিয়েছি। সাগরের ভিতরে কুমির হাঙর থাকে না? বলছে, কামরূপী কুম্ভীরিণী আমাকে গ্রাস করেছে, ক্রোধরূপ মকর মাছ আমাকে গ্রাস করেছে, নানাবিধি দুর্বাসনা আমাকে জড়িয়ে ধরেছে। তোমার
ছাড়াও আমার যে আমি কোনো অবলম্বন নেই। দাও তোমার ওই শ্রীপাদ পদ্ম আমার মস্তকে তুলে দাও। আজ মহাপ্রভুর চরণ ধরে 60,000 শিষ্যের গুরুদেব কাঁদছে, বলছে গুরু যদি হতে হয় তবে গুরুর 6টি গুণ লাগবে। বলছে কারুণিক সুরি সর্বদেহী নাম অজাত শত্রু শান্ত সাধব সাধব ভূষণাম। যদি সাধু হতে হয় এই 6টি গুণের দরকার, এখন আর ব্যাখ্যা করার সময় নেই তো। অত্যন্ত করুণাপরায়ণ যিনি সাধু, ভগবানের করুণা করতে একটু দেরি হয় কিন্তু সাধু একেবারে অযাচিতভাবে জগৎকে করুণা করে। ভগবান কেন বড় করেছেন? ভগবান কিন্তু অস্ত্র ডাকছিলেন, তাই না? আর আমার নিত্যানন্দ সাধু বলছে না মেরো না, নাম প্রেম বন্যায় ভাসিয়ে দাও, তাই না? বলছে যখন হরিদাস ঠাকুরকে, রম্ভ হরিদাস যিনি আমরা জবন হরিদাস নামে চিনি, তিনি কিন্তু ব্রহ্মা, ব্রহ্মা ব্রজমণ্ডলে গিয়েছে, দেখে কি চিদাম সুদাম দাম বসুদাম সবাই গোষ্ঠ গোচরণ করছে, আর এই এটল এটো ফলগুলো খাইয়ে খাইয়ে দিচ্ছে ভগবানকে। বলছি এ কি, ভগবান কি কখনো গরু চড়াতে পারে? ভগবান কি কখনো এটো ফল খেতে পারে? আমার বিশ্বাস হচ্ছে না। নবলক্ষ ধেনু বলছে ব্রহ্মকুণ্ড তৈরি করে লুকিয়ে রাখলেন নবলক্ষ ধেনু এবং সকল গোপালকদের। ভগবান ডেকে ডেকে বলে ব্রহ্মা তোমাকে একটু ব্রহ্মত্ব দিয়েছি, তাতেই তুমি আমাকে ভুলে গেলে, চিনতে পারলে না, চলে গেল ব্রহ্মা। ভগবানের নিজের অঙ্গ থেকে আবার যার যেমন ললট যার যেমন পুচ্ছ, ভগবান সৃষ্টিকর্তা তো, সবাইকে সৃষ্টি করে গোকুলে ফিরে গেল। আজ গোকুলে ভগবানের ছড়াছড়ি, আনাচে কানাচে সব জায়গায় ভগবান। ছিদামের মা বলছে এই প্রতিদিন ছিদামকে কোলে নেই কিন্তু এত আনন্দ তো হয় না। বলছে নজরুল ইসলাম তার গানের ভাষায় বললেন, সখীরে নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল, যার নাম শ্রবণ করবার সঙ্গে সঙ্গে এত প্রেম এত আনন্দ এত অশ্রুবারি, তাকে যদি দেখতে পারি আজ ভগবানের ছড়াছড়ি। বলছে গোপিনীরা এত সুকৃতি কি করে করলো? ভগবানকে দেখে দেখে গোপিনীরা বলতো, যশোমতী তোর মতন অত সুন্দর একটা ছেলে যদি আমার হতো না, আমার এই জীবন ধন্য হতো, নারী জীবন ধন্য হতো। যে যথামাং তুফাদন্তে তাঙ্গেস ততৈব বজম্মহম, সবার মনের বাসনা ভগবান একসঙ্গে পূর্ণ করলেন। একটি বছর পরে আবার আসলেন ব্রহ্মা গোকুলে, কি নবলক্ষ ধেনু ঘাস খাচ্ছে, ওই তো গোবালক খেলা করছে, কিন্তু তারা কি উঠে এলো নাকি? এক পদক্ষেপ করেছে দেখে চতুর্মুখী ব্রহ্মা, আর এক পদক্ষেপ করেছে দেখে শতমুখী ব্রহ্মা, সহস্রমুখী ব্রহ্মা, কোটি 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 মুখী ব্রহ্মা, একই একই ব্রহ্মার মেলা মিলেছে। আমি তো জানতাম আমি একাই সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোমরা এলে কোথার থেকে, কে তোমাদের সৃষ্টি করলো? বলছে ওই দেখো গিরি গোবর্ধনের পদদেশে দাঁড়িয়ে আছে অনন্ত জগতের হরি, গোবিন্দ মাদি পুরুষমতমহম ভজামি, সহস্রমুখী ব্রহ্মা প্রণাম করছে। ব্রহ্মাদেব গিয়ে ভগবানের দুটি চরণ যুগলে জড়িয়ে ধরে বলছে, ভগবান আমি বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। ভগবানের স্তব স্তুতি করতে লাগলেন। ভগবান বলল, না 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 ব্রহ্মা, ক্ষমা তোমার হবে না, শাস্তি তোমার পেতেই হবে। বলছে শাস্তি দেবে তুমি আমাকে? কি শাস্তি দেবে প্রভু? আমি তোমাকে জবন কুলে জন্ম দেব, আমার চরণে অপরাধ করলে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু অপরাধ করেছ আমার ভক্ত চরণে, যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতিমাতায় উপরে ছিন্দে তার শুকিয়ে যায় পাতা।
জবন কুলে জন্ম দিলেন বলছি ভগবান, তুমি আমাকে যে কুলেই জন্ম দাও তোমার ওই মধুমাখা নাম যেন আমি ভুলে না যাই। আমাদের বাংলাদেশ বুড়ন গ্রামে হবিউল্লাহ কাজীর ছেলে নামে, আরে সে জীবনী বলার এখন সময় নেই, বলছি হবিউল্লাহ কাজী ছেলের নামে পরিচিত ছিলেন। তখন আমাদের একদিন এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, তো তা ভিতরে তো চেতনা শক্তি জাগৃত ব্রহ্মা, যেখানে ভাগবত পাঠ হয় সেখানে গিয়ে শ্রবণ করে। আজ পাঠক মশাই বলছে অনন্যা চিন্তান্তে যে জনা পর্যুপাসতে তে সামিত্য বিযুক্তানাম যোগাক্ষমাম বহম বহম, অনন্যা চিন্তে যে আমার চিন্তা করে আমি তার সকল ভার বহন করি। তাই তো ভালো, আর কোনো চিন্তা নেই, শুধু কৃষ্ণ নাম করলো। রাতের বেলায় পালিয়ে গেলেন আমাদের বেনাপোল জঙ্গলে, হরিনাম করতে লাগলেন, একটি তমাল বৃক্ষের তলায় একটি মাধবীলতা গাছ লাগিয়ে একটি তুলসী বৃক্ষ লাগিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কাঠুরিয়ারা বলছে কি সুন্দর মধুমাখা নাম, বলছে